বলেছিলেন আসলে সালাতের তাজমিদ, সালাতের ব্যাপারে যে হাদিস গুলো আসছে এই হাদিস গুলো নিয়ে একতলাপ, মানে আমাদের এখানে যতগুলো একতলাপ, আজকে তো আমরা আলোচনায় করছি যে ফেকি একতলাপ কেন হয়েছে, ফেকি একতলাপ হাদিস কেন্দ্রিক ফেকি একতলাপ। তো এখানে সালাতের তাজমির যে হাদিস, এই হাদিসটা সহি না দৈব এটা নিয়ে একতলাপ। ওই একতলাপের কারণে কেউ কেউ বলছেন যে সালাতের তাজমি পড়া যাবে, কেউ কেউ বলছেন যে পড়া যাবে না। শাইখ বিন বাজ রাহমাউল্লাহ, শাইখ উসাইমিন রাহমাউল্লাহ, উনারা ফতোয়া দিচ্ছেন সালাত তাসবিহ বলতে কোনো সালাত নাই, কারণ সালাত তাসবিহ হাদিস দয়েব। আবার কোন কোন মুহাদ্দিসিন বলছেন যে সালাত তাসবিহ হাদিস এমন রাওয়ায়াতগুলোতে আসছে যে রাওয়ায়াতের কারণে দয়েব হলেও কয়েকটি রাওয়ায়াতের কারণে এটা হাসান। ওই যে একটু আগে যেটা বলছে হাসান লে গাইরিহি, কয়েকটা দয়েবের কারণে এটা হাসান লে গাইরিহি, কোন কোন মুহাদ্দিস এটাকে হাসান লে গাইরিহি বলছেন। এবং আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহর যে বই রাহেব আলায়াত, এই বইতে দেখবেন যে সালাত তাসবিহ হাদিস আনা হয়েছে এবং তিনি এটাকে হাসান বলছেন, কোন কোন মুহাদ্দিসিন এটাকে হাসান বলছেন। হাসানের কারণে যারা হাসান বলছেন তারা বলছেন যে এটা পড়া যায়, আর যারা দয়েব বলছেন তারা বলছেন যে এটা পড়া যায় না। তা আমরা যদি এমন হয় যে সহিহ হাদিসের গুলো সব পড়ে ফেলছি, মানে আরো পড়া দরকার, তাহলে এটাও পড়তে পারে, অসুবিধা নেই। আর যদি সহিহ হাদিসের গুলো এখনো সব বাদ রয়ে গেছে, তাহলে আগে সহিহ হাদিসের গুলো শেষ করার চেষ্টা করি, তারপরে এটার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বাসার পাশে একটি মসজিদ আছে, তারপরেও আমি প্রায় 3 কিলোমিটার